সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেখেন মনুসেক্স তেলাপিয়ার ওজন অর্থাৎ 1 কেজি 753 গ্রাম ওজন হয়েছে মাস্টার। তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া চিনার বৈশিষ্ট্য উপায় বা মনুসেক্স তেলাপিয়া চাষ পদ্ধতি কিভাবে চাষ করবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। তো যাই হোক, ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখা গেছে যে আপনার মনুসেক্স তেলাপিয়া মাছগুলি কিন্তু সাধারণত 30% আপনার 250-300 পিস পোনা মজুত করতে হয়, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। অর্থাৎ অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া দেখতে দেখেন ভিডিওতে যেরকম দেখাচ্ছে ঠিক এরকম থাকবে, কালারিংটা একটু কালো সাইজ থাকবে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে মনুসেক্স তেলাপিয়াগুলি সাধারণত আপনার যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন। মনুসেক্স তেলাপিয়ার আরেকটা ধরন হলো আপনার মাছগুলি কিন্তু এক সাইজ থাকবে, 19-20 থাকবে, অর্থাৎ ছোটো বড় থাকবে না, তাহলে আপনি মনুসেক্স তেলাপিয়া মাছগুলো সহজে চিনতে পারবেন। তো মনুসেক্স তেলাপিয়া দেখা গেছে যে আপনার যে কী সাইজের কীরকম পানিতে আপনি চাষ করবেন, অর্থাৎ 3 থেকে 4 ফিট পানিতে আপনি মনুসেক্স তেলাপিয়া মজুত করতে পারেন। প্রতি শতাংশ প্রতি যেমন চুন, পটাশ, লবণ ইত্যাদি সবগুলো ব্যবহার করতে হয়। যেমন প্রতি শতাংশে আপনি চুন ব্যবহার করতে হবে 200 গ্রাম, আর পটাশ 10 গ্রাম করে প্রতি শতাংশে ব্যবহার করে তারপর মাছের পোনা মজুত করতে হবে। বিস্তারিত দেখা গেছে যে আপনার আমাদের ভিডিও টাইটেল অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার পাবেন ওখান থেকে চাষ বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরামর্শ নিতে পারবেন। সঠিক চাষ পদ্ধতির পরামর্শ আমরা দিয়ে থাকি। সাধারণ তেলাপিয়ার তুলনায় কিন্তু মনুসেক্স তেলাপিয়া অনেকটা বাড়ে আর কি। সাধারণ তেলাপিয়া তো আপনার ডিম দিয়ে দেয়, তারপরে দেখা গেছে এগুলো মাছগুলো বড় হয় না। তো মনুসেক্স তেলাপিয়া কিন্তু আপনার দেখা গেছে যে এই যে একটা মাছ আপনাদেরকে দেখালাম যে 1 কেজি 753 গ্রাম ওজন হয়েছে, এই মাছটার বয়স হয়েছে আপনার 8 মাসের মতো। যদি আপনারা চান তো এই মাছগুলি যদি আপনার 7 থেকে 8 মাস রাখেন, দেখেন এই মাছগুলি কিন্তু আবার আপনাদেরকে দেখাচ্ছি এই মাছটা। দেখেন 1 কেজি 757 গ্রাম ওজন হয়েছে মাছটার। তো এই মাছটা যদি আপনারা এই জাতের পোনাগুলি যদি সংগ্রহ করতে চান তাহলে ভিডিও টাইটেলে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, অবশ্যই মাছের পোনাগুলি নিতে পারবেন। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছের পোনাগুলি হোম ডেলিভারি দিয়ে থাকি। তবে অবশ্যই মাছের পোনাগুলি সংগ্রহ করবেন। আর এই মাছটা 1 কেজি ওজন করতে গেলে আপনার দেখা গেছে 500-600 গ্রাম খাবার চলে যাবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাছগুলি সংগ্রহ করুন। ধন্যবাদ।